সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তারা বিশ্বব্যাপী মুসলিম উম্মার বিশেষ দিন উপলক্ষে সব সব বন্ধ থাকলেও থেমে নেই নিজের পার্সোনাল কাজ সেই হিসেবে আমি আজ যাচ্ছি আমার পাসপোর্টটিকে রিনিউ করতে মালয়েশিয়ার নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনের নতুন নিয়ম অনুযায়ী পুরাতন পাসপোর্টকে রিনিউ করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ স্লাজো বা পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনের ডকুমেন্টসগুলো পাঠাতে হবে ডকুমেন্টসগুলোর মধ্যে রয়েছে ব্যাঙ্ক পেমেন্ট রিসিট যেটি কিনা বাংলাদেশ কমিশনের অ্যাকাউন্টে জমা হবে তার পাশাপাশি পুরাতন পাসপোর্টের একটি ফটোকপি ছাড়াও আপনার পাসপোর্টে বর্তমান বিসার একটি ফটোকপি একসাথে সংযুক্ত করতে হবে এই হিসেবে আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম জুনিয়র ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে এখন বাইরে যাওয়ার ফলা অফিসটি যেহেতু আমার বাসা থেকে একটু দূরে সেই হিসেবে যানবাহন হিসেবে আমি আজকে ব্যবহার করব মালয়েশিয়ার মেট্রো ট্রেন মেট্রো ট্রেনের স্টেশন আমার বাসার পাশেই আর এই মেট্রো ট্রেন স্টেশনে পায়ে হেঁটে যেতে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাহোর নাম নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম কিন্তু বাহিরে প্রচন্ড গরম এই গরমের কারণে চোখ ভালোভাবে মেলা যাচ্ছে না আলহামদুলিল্লাহ ফাইনালি আমি মেট্রো ট্রেনের স্টেশনে এসে পৌঁছলাম স্টেশনে চলমান সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে গিয়ে টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট কাউন্টারে গিয়ে আমি আমার নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী টিকিট কেটে নিলাম বর্তমানে আমি যে স্টেশনে আছি সেটির নাম আলম মেঘা আমি যেখানে যাব সেটির নাম হচ্ছে যে তাইপান আমার এই স্টেশন থেকে আমার গন্তব্য অনুযায়ী আমাকে এখানে গুনতে হচ্ছে দুই রিঙ্গিত আমার গন্তব্য অনুযায়ী যথাযথভাবে সব কিছু প্রেস করে পেমেন্টটাও সম্পন্ন করে দিলাম পেমেন্টের পর নির্দিষ্ট একটি কয়েন ফেয়ে গেলাম মেশিন থেকে সেটিকে সংগ্রহ করলাম এমনকি পেমেন্ট পরবর্তী পাওনা টাকা মেশিন আমাকে খুব ভালোভাবে ফেরত দিয়ে দিল মেশিন থেকে পাওনা কয়েনটি দিয়ে এখানে প্রেস করলাম আর অটোমেটিক গেটটি খুলে গেল ধরে গিয়ে আবারও চলমান সিঁড়ি দিয়ে উঠে গেলাম একদম নির্দিষ্ট ট্রেনের কাছে এখানে এসে অপেক্ষা করতে থাকলাম ট্রেনের জন্য কিছুক্ষণ পরে স্ক্রিন বোর্ডে দেখতে পেলাম ট্রেন ছয় মিনিট পর আসবে এর মাঝে দেখে নিলাম ইনফরমেশন বোর্ডের মাধ্যমে ট্রেনের বিভিন্ন তথ্য এর মধ্যে চলে এলো আমার গন্তব্যের ট্রেন নপকার তাড়াহুড়া বা লোকের গাদাগাড়ি ছাড়াই ট্রেনের ভিতরে প্রবেশ করলাম যেহেতু ঈদ সেই হিসেবে ট্রেনও একদম ফাঁকা নিরাপদ এবং খুব স্বাচ্ছন্দ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো আশা করছি তার মধ্যে ট্রেনের ভিতরে বসে থেকে দেখে নিলাম বাইরে কিছু প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার নির্দিষ্ট গন্তব্য বা স্টেশনে এসে পৌঁছলাম আমার ভ্রমণ শুরুর স্টেশনে ডুকার মুহূর্তে যে কয়েনটি প্রেস করেছিলাম সেটি এখানে এসে এই মেশিনের ভিতরে প্রবেশ করিয়ে দিব অটোমেটিকটি গেটটি খুলে যাবে গেটটি খুলে আমি আমার নির্দিষ্ট গন্তব্য পোস্ট অফিসের দিকে রওনা দিলাম পাঁচ মিনিট হাঁটার পর আমি আমার নির্দিষ্ট গন্তব্য পোস্ট অফিসের সামনে এসে পৌঁছলাম পোস্ট অফিসের যাবতীয় ডকুমেন্টসগুলো তথ্য ফিল আপ করে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ডকুমেন্টসগুলো জমা দিয়ে সমানস্বরূপ নির্দিষ্ট একটি স্লিপ আমি হাতে ফেলাম সেটিকে নিয়ে চলে এলাম হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লা হাফেজ